নিয়তি যদি আগে থেকে বলা যেত তাহলে তো নিয়তি নিয়তি হতো না, বাট বিশ্বাস আছে যে আমরা ভালো কিছুই করেছি, সেই বিশ্বাস থেকে মনে হয় নিয়তি নিয়তি ভালোই হবে। আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে, সেটা অভিনয়ের বিভিন্ন দিক এক্সপ্লোর করতে ভালো লাগে, কিন্তু আই গেস আমার দৈহিক গড়ন এবং সবকিছু মিলিয়ে পরিচালকদের মনে হয় যে আমি অ্যাকশনে ভালো করবো, বা ওই ফ্লেক্সিবিলিটি আছে অ্যাকশনে, অ্যাকশনে হয়তো বা তাদের মনে হয় যে ওই ফ্লেক্সিবিলিটির কারণে, ফিজিক্যাল যেই ফ্লেক্সিবিলিটি সেটার কারণে হয়তো বা তাদের মনে হয় যে অ্যাকশনে ভালো করবো, বাট এটা এরকম না যে আমার প্ল্যান করা, এরকম না। আচ্ছা, আপনার একটা বললেন যে দৈহিকরণের কারণে অ্যাকশন থাকবে, এটা একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলে যে আপনার গলায় ভীষণ ভারী কি একটা ব্যাপার আছে, ভয়েসের ব্যাপারটা আলাদা করে নজরে পড়ে, আবার যখন এটা পূর্ণদৈর্ঘ্য প্রেমের কাহিনী ছিল তখন আপনার চোখের এক্সপ্রেশন নিয়ে এক ধরনের আলোচনা ছিল, হ্যাঁ, তো সব মিলিয়ে আপনার আপনাকে যদি বলি আপনার স্ট্রং পয়েন্ট কোনটা, আপনার কাছে কোনটা আপনি বেশি ব্যবহার করেন অভিনয় করার সময়? আমি যেটা ব্যবহার করি সবচেয়ে বেশি সেটা আসলে চোখে দেখা যায় না, অবজারভেশন। আমি ভাবনাটা খুব কাজ করে আমার, যে কোন ভাবনা থেকে করছি, আমি তো কখনো অভিনয় শিখিনি, পুরো বিষয়টাই ভাবনা থেকে করি, যা দেখেছি যা শুনেছি সেখান থেকে জিনিসগুলো নিয়ে নিয়ে অভিনয় করার চেষ্টা করি। সো আমার যে বিষয়টাতে সবচেয়ে বেশি আমি জোর দিই সেটা হচ্ছে আমার অবজারভেশন, আমার ভাবনাটা খুব স্ট্রং থাকে যখন আমি অভিনয় করি। একটা ক্যারেক্টারের সংলাপ যেটা বলছি তার পেছনটাতে যেতে আমার ভালো লাগে, একটা সংলাপ কেন বলছি কি বলছি এই জিনিসগুলো অনেক ভাবি আমি, সো অবজারভেশন আমি বলবো। না, শুরুটা র্যাম্প দিয়ে প্রথমত বলবো যে র্যাম্পটা আর সিনেমা আকাশ পাতাল ফারাক আমি বলবো না, এই কারণে যে র্যাম্পটা হচ্ছে লাইভ লাইভ পারফরমেন্স, মানে মঞ্চ নাটক এবং র্যাম্প শোগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, এটাও পারফরমেন্স, এখানে হাঁটতে হয়, এক্সপ্রেশন দিতে হয় আর ওখানে অভিনয় করতে হয়, সংলাপ বলতে হয়। আমার কিন্তু এই প্রত্যেকটা সেক্টর, যে যেই সেক্টরে আমি কাজ করেছি, র্যাম্পে, রেডিওতে, টেলিভিশনে, স্টেজে, সবগুলো জায়গার অভিজ্ঞতাই কিন্তু ফিল্মে লাগে। আমার একটা এক্সাম্পল যদি আমি বলি, যে আমার অনেকে বলে যে তোমার ক্যামেরা ভীতি নেই কেন, ক্যামেরা ভীতি এই কারণে নেই কারণ র্যাম্পে কাজ করতে করতে ওই ফিয়ারটা চলে গেছে আমার, যখন লাইভ অডিয়েন্সের, কারণ ওখানে তো আর কাটের কোনো জায়গা নেই, কিউ শুরু হবে কিউ শেষ করে আবার, সো সেই কারণে ক্যামেরা ভীতিটা কাজ করে না আমার ভেতরে, এটা কিন্তু অনেক হেল্প করেছে আমাকে পরবর্তী সময় যখন আমি অভিনয়ে এসেছি। তো আমি বলবো না